ABC News HD Live. আপনারা দেখছেন এই কোভিড পরিস্থিতির মতো কারো অল্টারনেটিভ শো করছে পৃথিবীর সামনে? পরিবর্তনের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়। কাজে এই পরিস্থিতিতে এটা যে কাল্পনিক সমাজতন্ত্র না, ইউটোপিয়া সোশ্যালিজম না, বিজ্ঞান ভিত্তিক, এটা কমে দুজন বলার চেষ্টা করেছেন যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, বিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান, মানবের বিকাশ, পুঁজির বিকাশ, পুঁজিবাদ থেকে যে সাম্রাজ্যবাদ, এর থেকে যে ঘৃণ্য চেহারা নিয়ে ছিল ফেসিবাদ, তাকেও পরাস্ত করেছে এই সমাজতান্ত্রিক দেশের মানুষ, কোটি কোটি মানুষ জীবন নিয়ে পৃথিবীকে রক্ষা করেছেন, পৃথিবীর চেহারা মধ্যে পরিবর্তন আনতে সাহায্য করেছেন, কোয়ালিশন ফোর্সেস এর মধ্যে চেঞ্জ এনেছে। কিন্তু একটা কলাপস হয়ে যাওয়ার ঘটনা এটা অন্যদিকে টার্ন করেছে, রাইট টু রাই, কিন্তু ওটা ওখানে দাঁড়িয়ে থাকবে মনে করার কারণ নেই। ওই যে তারা বিশ্লেষণ করে বলেছেন প্রোডাকশনের শক্তি, প্রোডাক্টিভ ফোর্স এবং রিলেশন, এটার মধ্যে দ্বন্দ্বের মীমাংসার জন্য এখন পুঁজিবাদী ব্যবস্থায় মানুষ ক্রমশ সোচ্চার হচ্ছেন এবং আজকে হোক কাল এটা মীমাংসা করতে হবে, নাহলে তো মানুষ একটা ডিসেন্ট লাইফ লিড করতে পারবে না আমাদের দেশে। এই কিন্তু একটা পরিমণ্ডল তৈরি হচ্ছে, এটাকে কাজে লাগাতে হবে। আমরা ত্রিপুরা করছি এমএলসি জন্মদিন, আমাদের এখানে আমরা সব কাজ যেমন ভাবে চাইছি সবটা করে উঠতে পেরেছি, ঘটনা তা না করতে হবে, শুনে গেলাম তারপরে কোনো ভূমিকা থাকলো না তাহলে তো হবে না। কাজে নিজের এলাকায় যে সংগঠনে কাজ করছি সেই সংগঠন এবং তার বিস্তার ঘটানোর জন্য এই ভাবনা নিয়ে চালিত হয়ে মূল লক্ষ্যে পৌঁছা সেটাকে ধ্রুব তারার মতো নির্দিষ্ট করে আমাদের কিন্তু দায়িত্ব প্রতিপালন করতে হবে। তা যদি আমরা করতে পারি, আমাদের জীবন যন্ত্রণার যদি অবসান ঘটানো যায়, তাহলে তাদের যে সৃষ্টি